বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে নির্বাচনকে ভয় পায় নারায়ণগঞ্জ মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 15 ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী তালাক ছাড়াই বিয়ে চার্জশিটে অভিযোগ ক্রিকেটার নাসির তামিমার বিচার শুরু আসসালামু আলাইকুম মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর পলাতক আসামির নেতৃত্বে পরিচালিত দল বিএনপিকে জনগণ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ পড়ানোর পর তিনি এমন মন্তব্য করেন বিএনপি গণতন্ত্র ও নির্বাচনের ভাষা বোঝে না বলেই তারা নির্বাচনকে ভয় পায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা নজরানা চৌধুরীর রিপোর্ট টানা তিন মেয়াদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন ডাক্তার সেলিনা হায়াত আইভি আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব ও কর্তব্য পালন করিব বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন এ সময় তিনি বলেন গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না বলেই বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার করে বিরোধী দল অনেক অপপ্রচার চালায় কিন্তু তারা কখনো আয়নায় নিজের চেহারা দেখে না জনগণের কাছে যে ভোট চেয়ে নেওয়ার কোনো অভ্যাসই তাদের ছিল না বরং কেড়ে নেওয়া চুরি করাই তাদের অভ্যাস ছিল কাজে তারা গণতন্ত্রের অর্থ বোঝে না জনগণের অধিকারের অর্থ তারা বোঝে না সে শিক্ষাই তাদের নাই তারা বোঝে সন্ত্রাস তারা বোঝে দুর্নীতি তারা বোঝে জঙ্গিবাদ তারা আসলে নির্বাচনই চায় না তারা নির্বাচনের অর্থ বোঝে না ভোট চুরি করতে জানে কিন্তু জনগণের ভোট নিতে জানে না জনগণ যে আশা ভরসা নিয়ে ভোট দিয়েছে সেই ভরসার প্রতিদান কাজের মাধ্যমে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন যেই দল জনগণের কল্যাণের জন্য কাজ করে না সেই দল কিভাবে জনগণের কাছে ভোট প্রার্থনা করে তাদের তো নেতৃত্ব বলে কিছু নেই একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বন্দি আমরা দয়া করে তাকে তার ঘরে থাকার একটা সুযোগ করে দিয়েছি আর একজন 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি যার কোনোদিন রাজনীতি করব না এই মুচলেকা দিয়েই দেশ থেকে চলে গিয়েছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সেই দলকে জনগণ কেন ভোট দেবে সেই দল ভোটের আশা করে কিভাবে শপথ অনুষ্ঠান শেষে নতুন মেয়র জানান সবাইকে ঐক্যবদ্ধ করে নারায়ণগঞ্জের জনগণের জন্য তিনি কাজ করে যাবেন আশা করি যে আমরা একসাথে মিলেমিশে কাজ করব কিছু প্রবলেম তো থাকবেই সেই প্রবলেমগুলিকে ওভারকাম করে আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব জনগণের জন্য একই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তবে করোনা সংক্রমণ কমে গেলে সময় আরও বাড়তে পারে সকালে বাংলা একাডেমিতে এক বৈঠক শেষে এসব কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রতি বছর বেলা 3টা থেকে মেলা শুরু হলেও এবার এক ঘন্টা আগানো হয়েছে বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টা থেকে 15 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করতে যাচ্ছি এবং এটি আপাতত 2 সপ্তাহের জন্য সময় নির্ধারণ করেছি সংক্রমণের হারের সাথে ডিপেন্ড করছে এটার পরিধার একটু বাড়বে কি না আমাদের বইমেলা অন্যান্য বছর বিকেল 3টা থেকে শুরু হয়ে রাত্রি 9টা পর্যন্ত চলতো তো এবার সেটা যেহেতু সময় 2 সপ্তাহ সেজন্য আমরা সেটাকে দুপুর 2টা থেকে শুরু করতে যাচ্ছি ওইদিকে রাত 9টা পর্যন্ত থাকবে বাট ছুটির দিনে আগের মতো সেই সকাল 11টা থেকে সেটি শুরু হবে তালাক ছাড়াই তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর মধ্যেই দিয়েই মামলার তাদের বিচার শুরু হলো
আগামী 10 মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। তবে একই মামলায় তামিমার মা সুমিয়া আক্তার অব্যাহতি পেয়েছেন। ঢাকার সিএমএম আদালতের বিচারক তোফাজ্জেল হোসেন আজ এ আদেশ দেন। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সুলতানা। গত বছরের 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় বিয়ে সম্পন্ন হয় নাসির তামিমার। তালাক ছাড়াই তামিমাকে বিয়ে করেছেন নাসির। এ অভিযোগে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব। গত বছরের 31 সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে, আমাদের ট্রায়াল ফেস করারও সুযোগ আছে। যেহেতু এই মামলায় কোনো প্রাইমা ফেসি কেস নাই, সেহেতু আমরা ন্যায় বিচার পাওয়ার হকদার। অবৈধ সম্পদ অর্জনের দায়ে সংসদ সদস্য হাজির সেলিমকে বৈচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর আজ রায়টি প্রকাশ হয়। গত বছরের 9 মার্চ বৈচারিক আদালতের দেয়া রায় বহাল রাখে হাইকোর্ট। রায় ঘোষণার 30 দিনের মধ্যে তাকে বৈচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। 2007 সালে হাজি সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুদক। পরের বছর বৈচারিক আদালত তাকে 2 ধারায় মোট 13 বছরের সাজা দিয়েছিল। ভারতের হিজাব বিতর্ক প্রসঙ্গ। মাথায় এক টুকরো কাপড়ের জন্য পড়াশোনা বন্ধ করার প্রতিবাদ কর্ণাটকে আর আটকে নেই। প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়েছে অনেকটাই। মুসলিম নারী শিক্ষার্থীদের পাশাপাশি নোবেল জয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফ জাইও বলেছেন, শিক্ষা গ্রহণ করতে হলে তার পোশাক পরিবর্তন করতে হবে এমন সিদ্ধান্ত ভয়ানক। এছাড়া ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও বলছেন, হিজাব পরায় নিষেধাজ্ঞা দেয়াটা ভারতীয় সংবিধান বিরোধী, কেননা বিকিনি, ঘুঙ্গাট, জিন্স বা হিজাব কোন পোশাক নারীরা পরবেন তা নারীরাই বেছে নেবেন। আরো জানাচ্ছেন রানা মঞ্জুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয়া হচ্ছে। ছাত্রীটিও পাল্টা ধ্বনি দিচ্ছেন আল্লাহু আকবার বলে। ভারতের কর্ণাটকের মান্ডপটি ইউনিভার্সিটির ঘটনা এটি। হিজাব পরিহিত শিক্ষার্থী মুস্কান জানান, তিনি যখন কলেজে ঢুকছিলেন তাকে বাধা দেয়া হয়। জিজ্ঞেস করা হয় তিনি কেন বোরকা পরেছেন। এমনকি তাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেয়া শুরু করেছিল গেরুয়া শিবিরপন্থী, তার সহপাঠী ও বহিরাগতরা। অথচ বরাবরই তিনি বোরকা পরেই কলেজে আসেন। মুস্কানের অভিযোগ, এক টুকরো কাপড়ের জন্যে ওরা তাদের পড়াশোনার অধিকার কেড়ে নিতে চায়। এদিকে ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। হিজাব বিরোধী গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া ছড়িয়ে গেছে পুদুচেরি আর মধ্যপ্রদেশেও। হিজাব পরে ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বুধবার ঘুম থেকে উঠেই টুইট করে প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বলেছেন, বিকিনি, ঘুঙ্গাট, জিন্স বা হিজাব কোন পোশাক নারীরা পরবেন তার নারীরাই বেছে নেবেন, রাষ্ট্র তাতে বাধা দিতে পারে না, কেননা ভারতীয় সংবিধান নারীদেরকে এই অধিকার দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিবাদ উঠেছে কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান নিষিদ্ধ করা নিয়ে। মঙ্গলবার শান্তিতে নোবেলজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই এমন ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযোগ করেছেন, পোশাক পরা নিয়ে কাউকে বুঝিয়ে দেয়া যে তিনি মুসলিম এবং শিক্ষা গ্রহণ করতে হলে তার পোশাক ছাড়তে হবে এমনটা মেনে নেওয়া যায় না। এছাড়া ভারতে মুসলিম নারীদের যেন প্রান্তিক শ্রেণীর দিকে ঠেলে দেয়া না হয়, সেই জন্যেও ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়াসার পানিসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে সরকার ভাতেও পানিতে মারার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মানুষের নিত্য প্রয়োজনীয় যে পানি, যে জীবন ধারণের একটা অন্যতম উপাদান, সেটির দাম বৃদ্ধি করেছে। দেশকে দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও তীব্র অসাম্যের মধ্যে নিক্ষেপ করে এরা জনগণকে ভাতে ও পানিতে মারার সকল বন্দোবস্ত সম্পন্ন করেছে। আমি ওয়াসা কর্তৃক পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ধরনের অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
মাদারীপুরে কালকিনিতে কৃষক লীগ নেতা মানিক সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িসহ 18টি বসতঘর ও একটি ইটভাটায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ জানায়, কৃষক লীগ নেতা মানিক সর্দার হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে গতরাতে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মিলন সর্দারের বসতঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধরা পাশের বেশ কয়েকটি বসতঘর ও একটি ইটভাটায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতে ইউনিয়নের পালুদ্দি নদীর পাড়ে কালকিনি উপজেলা কৃষক লীগ নেতা মানিক সর্দারকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। রাত 11টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। ভারতের সুখসাগর ও দেশীয় পেঁয়াজের চাষ করে মেহেরপুরে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন অনেকেই, কিন্তু গেল কয়েক বছর ধরে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় লোকসানের মুখে চাষিরা। তারা জানিয়েছেন, সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগের দাবি, পেঁয়াজ সংরক্ষণ করে এবার ক্ষতি পুষিয়ে নিতে পারবে চাষিরা। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। 10 বছর আগে ভারত থেকে সুখসাগর ও তাহিরপুরে পেঁয়াজের বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকরা। এই পেঁয়াজ দেশীয় পেঁয়াজের চেয়ে আকারে 2 থেকে 3 গুণ বড়। বিঘায় ফলন হয় 150 থেকে 200 মণ। পেঁয়াজের মৌসুমে জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজার দখল করে মেহেরপুরে উৎপাদিত এই সুখসাগর পেঁয়াজ। মেহেরপুরে এবারও একের পর এক মাঠ জুড়ে হয় পেঁয়াজের চাষ। তবে পেঁয়াজ নিয়ে আছে কৃষকের ক্ষোভ। তাদের অভিযোগ, প্রতি বছরই ভরা মৌসুমে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়, যার প্রভাব পড়েছে এ জেলায়। কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে হতাশায় আছেন চাষিরা। যদি 800 টাকা 900 টাকা বাজারটা থাকে, তবে আশা করি আমরা চাষিরা একটু বাঁচবো। আর যদি একেবারে আরাম কমে যায়, তাহলে আমাদের আর চাষের আর দরকার নেই। পেঁয়াজের দাম যদি না পাই, তাহলে চাষি তো আর পেঁয়াজ আবাদ আর করবি না। মানে বিষের দামও খুব বেশি, পেঁয়াজ আবাদ আর মাটার করতে পারি না, এমন যা অবস্থা হয়ে গেছে। পুরো মাঠে কিন্তু রোগ লেগে গেছে। রোগ লাগার ফলে আবহাওয়ার কারণে এই ফলনটা কিন্তু অনেক কম হবে এবং বাজারটা বাজার দাম যেটা সেটাও কিন্তু অনেক কম। বিদেশ থেকে আমদানির নির্ভরতা যাতে কমিয়ে আনা যায়, সেই জন্য আমাদের কৃষি সংরক্ষণ বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই মেহেরপুর তথা বাংলাদেশের যে পেঁয়াজের যে ঘাটতি সেটা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় পেঁয়াজ চাষ হয়েছে 3,050 হেক্টর জমিতে। এর মধ্যে সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে 2,220 হেক্টর জমিতে। NTV নিউজ ডেস্ক। কক্সবাজারে গাড়ির চাপায় নিহত 5 ভাইয়ের ঘাতক গাড়ির চালককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া পিক আপের সূত্র ধরে থানা পুলিশ চালককে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। মঙ্গলবার রাতেই নিহতদের ভাই প্লাবনচন্দ্র সুশীল বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলায় পিক আপের অজ্ঞাত চালককে আসামি করা হয়েছে। এদিকে গত রাতেই 5 ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে এখন শোকের ছায়া বইছে। কুড়িয়ে আনা কাঠের টুকরো, কেটে ফেলা গাছের শিকড় বাকড়, এমন সব পরিত্যক্ত সামগ্রী নিয়েই নিভৃতচারী শিল্পী সৌমিলন দত্ত সাজিয়েছেন স্বপ্নের এক বাগান। চাঁদপুরের ঘুঘুশাল গ্রামে গেলে চোখে পড়বে দৃষ্টিনন্দন এসব শিল্পকর্মের, যার নাম তিনি দিয়েছেন মন বাগান। মন বাগানে শিশুদের জন্য রয়েছে আলাদা জায়গা। এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না, তবে সাধারণের জন্য প্রবেশ ফি করা হবে বলে জানান তিনি। এই মন বাগান নিয়ে চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। সাধারণের চোখে যা অকেজো, সেগুলোই সমীরণের হাতের ছোঁয়ায় পরিণত হয় দৃষ্টিনন্দন শিল্পকর্মে। মানুষের দৃষ্টিকারে মূল্যহীন কাঠের টুকরো আর গাছের শিকড় দিয়ে তৈরি তার অপূর্ব সব সৃষ্টি। টেবিল, চেয়ার, সোফা, ডাইনিং টেবিল এবং শিশুদের নানা রকম খেলনা তৈরি করেন তিনি। হাতি, ঘোড়া, মাছ, পাখি ও অন্যান্য জীবজন্তুর অবয়ব জুড়ে দেয় অনিন্দ্য সুন্দর হয়ে ওঠে এসব আসবাবপত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে নিজ এলাকায় 57 শতক জমি ভাড়া নিয়ে শুরু করেন এ কাজ। সিরিজ কাগজ দিয়ে ঘষে খোদাই করে তৈরি করা হয় এসব শিল্পকর্ম। গত 24 বছরে প্রায় 3,000েরও বেশি ভাস্কর্য এবং ব্যবহারের আসবাবপত্র তৈরি করেন তিনি। এটাই নেশা, এটাই পেশা, ভোর থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। আর
বর্তমান সময়টা হচ্ছে আমার জন্য খুব সুন্দর একটা সময়। সময় পেলে আরও কাজ করব, আরও শেখ সংগ্রহ করব। শখের বসে নিজের পছন্দের আসবাবপত্র কিনে নেন অনেকেই। আসলেই অতি সুন্দর কাজ উনি করেছেন, ফেলে দেওয়া শিকড় বাকড়, গাছের শিকড় বাকড় দিয়ে, যা অত্যন্ত নান্দনিক। এই শিল্পকর্মগুলো তো আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কী সৌন্দর্য বহন করে। আমরা এখানে ঘুরতে আসি, বিকালবেলা খেলতে আসি। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মেলা অনুষ্ঠানে সমীরণ দত্তের এই শিল্পকর্ম তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি গিয়েছি সেখানে, নিজে দেখেছি। আমি আমার টিআর প্রকল্প থেকে তাকে সরকারি সহায়তা প্রদান করেছি। আমি চাই তার মতো যারা আছেন, যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন, তারা মূল্যায়িত হয়। সবুজের মাঝে শিকড়ের আবিষ্কার, দুয়ে মিলে গ্রামীণ জনপদের এক শৈল্পিকতা মন কেড়ে নেয় সবার। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা জানিয়ে মার্কিন নাগরিকদের নিরাপদে থাকতে নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। রয়টার্স বলছে, বুধবার সকালে রাজধানী আবুধাবির একটি ট্যাঙ্কারে বিস্ফোরণের পরপরই এমন বার্তা দিল সংযুক্ত আরব আমিরাতের মার্কিন মিশন। আবুধাবিতে এই বিস্ফোরণের জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ীও করছে তারা, যদিও হুতি বিদ্রোহীরা হামলা দায় স্বীকার করেনি। মার্কিন দূতাবাস বিবৃতিতে বলেছে, সম্ভাব্য নতুন হামলা মোকাবেলায় মার্কিনীদের নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হল। এদিকে আবুধাবি কর্তৃপক্ষ বলছে, বাইরের কোনো হামলায় নয় বরং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানী আবুধাবির কেন্দ্রস্থল হামদান স্ট্রিটে আগুনের ঘটনা ঘটেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে নতুন করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে স্নায়ুযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, তা সমাধানে দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি গণমাধ্যম ডন অনলাইন জানায়, মঙ্গলবার চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দেয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানা গেছে। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, চীনের সাথেও পাকিস্তানের সম্পর্ক ভালো, তাই এই দুই পরাশক্তির মধ্যকার দূরত্ব কমাতে পাকিস্তান কাজ করতে চায়। ইমরান খান আরও বলেন, বিশ্বে আরেকটি স্নায়ুযুদ্ধ হোক তা কেউ চায় না। পৃথিবীর দেশগুলো দুই ভাগে বিভক্ত হওয়া উচিত নয়, কেননা এতে উপকৃত হওয়ার পরিবর্তে ভোগান্তি বাড়বে। খেলার খবর। ক্রিকেট সাউথ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে ও টেস্ট সিরিজের সূচি প্রকাশ হয়েছে। চার বছর পর সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। বিপিএল শেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরই আফ্রিকান উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে 3 ওয়ান ডে ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। 18 মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ান ডে, 20 ও 23 মার্চ বাকি 2 ওয়ান ডে অনুষ্ঠিত হবে, 30 মার্চ প্রথম টেস্ট আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 7 এপ্রিল। খবর শেষ করছি, যাবার আগে কেএসটিএমটিভির শিরোনামগুলো আরেকবার। বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে নির্বাচনকে ভয় পায়, নারায়ণগঞ্জ মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 15 ফেব্রুয়ারি গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তালাক ছাড়াই বিয়ে, চার্জশিটে অভিযোগ, ক্রিকেটার নাসির তামিমার বিচার শুরু। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।